Assalamu alaikum. Honda Vezel, Toyota CHR. Honda Vezel 2019 or Toyota CHR as usual 2018 er model eta. So onekeri ashole Honda Vezel or Toyota CHR er bhitore onek confusion ache je apnar Honda Vezel hocche apnar space ta beshi ar CHR hocche apnar space ta apnar kom bishesh kore window clearance plus hocche apnar pechoner seat er leg space egulo niye ashole onek confusion ache. So, যেহেতু দুটো গাড়ি পাশাপাশি আছে এজন্য চিন্তা করলাম যে আপনাদেরকে একটু ভিডিও করে একটু দেখাই দেই যে বেসিক ডিফারেন্স দুইটার ভিতর কি কি আছে Honda Vezel একটা সময় ছিল যখন হচ্ছে প্রচুর পরিমাণে মার্কেটে अवेलेबल ছিল এবং প্রত্যেকটা শোরুমেই কম বেশি হচ্ছে আপনার Vezel পাওয়া যেত বাট এটার আসলে ডুয়াল ক্লাস ট্রান্সমিশনে যেহেতু কম বেশি প্রবলেম আছে এটা আপনারা সবাই জানেন সো এই প্রবলেমটার কারণে আর CHR যখন মার্কেটের প্রাইসটা একটু কমে গেল আগে তো যখন CHR আসছিল নতুন তখন अराउंड 40 45 লাখ টাকার মতো প্রাইস ছিল এবং अराउंड 50 মানে প্লাস মাইনাস এরকম প্রাইস ছিল আর কি তো যার কারণে আসলে CHR-টা মার্কেটে অতটা চলে না যেহেতু প্রাইসটা একটু বেশি বাট ডে বাই ডে যখন ট্যাক্সটা একটু কমে গেল প্রাইসটা জাপানে একটু কমলো CHR এর আমরা যখন ট্যাক্সের বেনিফিটটা পাইলাম যখন ইয়ারের ডিসটেন্সটা একটু মানে কমে গেল যেহেতু রানিং মডেলে গাড়ি 2016 থেকে হচ্ছে আপনার Toyota CHR আসছে এবং 2017 মডেল থেকে কিন্তু মোটামুটি বাংলাদেশে CHR আসা শুরু হয়েছিল বাট শুরুর দিকে ট্যাক্সের কারণে আর কি আপনার প্রাইসটা অনেক বেশি ছিল CHR এর বাট এখন আর কি এমন একটা সময় আসছে যখন CHR এর দামটা মোটামুটি একদম Vezel এর চাইতে কমে গেছে কিংবা Vezel এর মতোই চলে আসছে তো এখন আর কি মোস্টলি গত আপনি এক দেড় বছর দুই বছর ধরে যদি চিন্তা করেন মোস্টলি হচ্ছে আপনার Toyota CHR-ই মার্কেটে বেশি চলতেছে আর কি কারণ CHR-এর কোনো ক্লেম নাই আপনার হচ্ছে কোনো মেনটেন্যান্সের কোনো প্রবলেম নাই কোনো ডুয়েল ক্লাসের প্রবলেম নাই যেহেতু এটা CVT ট্রান্সমিশন সো কোনো কিছুর কোনো প্রবলেম নাই আসলে CHR জাস্ট নেবেন আর ড্রাইভ করবেন ওই ধরনের কোনো মানে ঝামেলাই নাই আর কি CHR-এ এক কথায় বলতে গেলে সো আপনার এই মুহূর্তে আমাদের কাছে এই Vezel-টা অনেকদিন পরে আসছে এটা আমাদের প্রি অর্ডারের গাড়ি ছিল সো 2019 এর মডেলের গাড়ি এটা এবং এই গাড়িটা মোটামুটি ডুয়েল ক্লাসের প্রবলেম তারপরে হচ্ছে মেনটেন্যান্স অনেক টাফ মানে নট অনেক টাফ মেনটেন্যান্সগুলো আর কি একটু টাইমলি করা লাগে সব কিছু বিবেচনা করেও কিন্তু মানুষ স্টিল Vezel কিন্তু অনেক মানুষই কিনতেছে এবং এই গাড়িটা হচ্ছে আমাদের যেহেতু আমাদের কাছে স্টকে ছিল না কাস্টমার হচ্ছে এটা প্রি অর্ডার করে সো আমরা এটা জাপান থেকে নিয়ে আসছি এটা 2019 এর মডেল RS প্যাকেজের গাড়ি এবং 2018 থেকে কিন্তু Vezel এর শেপে এবং স্লাইটলি চেঞ্জ আসছে চেঞ্জের ভেতরে হচ্ছে আপনার এখানে ক্রিস্টাল এলইডি হেডলাইটটা চলে আসছে এটাকে অনেকে বাইবিম এলইডি লাইটও বলে থাকে অ্যান্ড দেন হচ্ছে আপনার এখানে যেই লাইটটা দেখতেছেন ফগ লাইটটা এটাও হচ্ছে আপনার এলইডি আসছে এখানে হচ্ছে আপনার আগে যেই Vezel এর হেডলাইটটা ছিল আগের শেপে মানে 2017 পর্যন্ত 14-17 ওটা একটু স্লাইটলি হচ্ছে আপনার ডিফারেন্ট ছিল হেডলাইটটা আর এই হেডলাইটটা কিন্তু টোটালি আপনার ডিফারেন্ট করছে 2018 থেকে বেসিক্যালি এটা অ্যাভেলেবেল হয়েছে সো এটা হচ্ছে 2019 মডেলের গাড়ি অ্যান্ড এটা কিন্তু হেডলাইটটা খুবই সুন্দর আর কি মানে আপনার লুকিংয়ের একটা হেডলাইট এখানে ডিআরএলটাও আছে অ্যান্ড পেজ নিচে হচ্ছে আপনার ফগ লাইটটাও যেটা দেখতে পারতেছেন এটাও হচ্ছে আপনার এলইডি আসছে এবং এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হচ্ছে আপনার এলইডি কম্বাইন্ডলি হচ্ছে আপনার ফগ লাইটটা করছে অ্যান্ড দেন স্লাইটলি হচ্ছে সামনের গ্রিলটা স্লাইটলি চেঞ্জ করছে আহামরি অনেক বেশি চেঞ্জ যে তা না স্লাইটলি হচ্ছে আপনার চেঞ্জ করছে আর হোন্ডার লোগো অ্যাজ ইউজুয়াল যেটা ছিল আগে ওইটাই আছে আর Vezel-এর ভেতরে আমার সবচেয়ে ফেভারিট কালার হচ্ছে আপনার রেড কালারটা এবং রেড কালারটা আসলে মোস্টলি চলে আর কি বাংলাদেশে এবং আরেকটা যে কালার আছে আর্মি কালার পার্ল কালার ব্ল্যাক কালার সব কালারই কম বেশি চলছে বাট এটা সবচেয়ে মানে বেস্ট সেলিং যদি আমি বলি তাহলে এটা সবচেয়ে বেস্ট সেলিং কালার আর কি এই কালারটার জন্য মোটামুটি আপনার কিন্তু আবার কিছু বেশি প্রাইসও দেওয়া লাগে আর এই কালারটা স্পেশালি হচ্ছে আপনার RS ভার্সনটাতেই মূলত হচ্ছে আপনার এই কালারটা মোস্টলি আসে এই মানে এটার আসলে বেসিক্যালি কোনো রিভিউ না আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে এটার একটা ওভারভিউ দিয়ে বেসিক কম্পারিজনটা একটু দেখাই যে CHR আর Vezel এর ভেতরে যে কম্পারিজনটা আছে মানে মানে কেন দুইটা গাড়ির সাথে আসলে অনেকেই কম্পেয়ার করে সো এই জিনিসটা আপনাদেরকে একটু দেখাই সো প্রথম যেটা হচ্ছে মানে মেইন ডিফারেন্স সেটা হচ্ছে এটার হ্যান্ডরেস্ট সো Vezel এর ভেতরে হচ্ছে আপনার হ্যান্ডরেস্ট আছে বাট CHR হচ্ছে আপনার হ্যান্ডরেস্টটা নাই সো এই জায়গাটায় হচ্ছে আপনার Vezel একটু আগায় আছে আর যদি লেগ স্পেসের দিকে দেখি লেগ স্পেসটা এখানে মোটামুটি আমি বসার পরে মোটামুটি এখানে পর্যাপ্ত পরিমাণে এখানে আছে Vezel-এ এখানে হেড স্পেসটাও মোটামুটি পারফেক্টই আছে আমার কাছে মনে হচ্ছে অ্যান্ড আর আসলে এখানে ওইভাবে এক্সট্রা কোনো কিছু নাই যেহেতু এটা RS প্যাকেজের গাড়ি এখানে কিন্তু হচ্ছে আপনার সুইট লেদারগুলো ইউজ করা হয়েছে আর বাই দ্য ওয়ে এটা কিন্তু গাড়ির অরিজিনাল সিট কাভার না গাড়ির যে অরিজিনাল সিট কাভারটা ছিল এটা মোটামুটি ঢেকে দেওয়া হয়েছে কারণ এটা সিট কাভার লাগানো হয়েছে আফটার মার্কেট
সো যদিও আসলে এই জিনিসগুলো আমি সবসময় ডিসকারেজ করি, সিট কভার, তারপরে হচ্ছে বাম্পার, বাট কিন্তু আমাদের দেশে মানে চলতে গেলে ডাস্টের কথা অনেকে চিন্তা করে, আবার অনেকে চিন্তা করে যে এই এই সিট কভারটা রেখে দিবে আপনার হচ্ছে এটা বিক্রি করার সময় সিট কভারটা থাকলে সিটটা ভালো থাকবে, একটু ভালো দামে বিক্রি করতে পারবে। বাট একটা জিনিস কি দেখেন, আপনি যদি একটা গাড়ির প্রপার মজাটাই না পান সেক্ষেত্রে মানে আপনি কি চিন্তা করছেন, আপনি সেল করবেন ভালো রেখে, বাট আপনি কিন্তু প্রপার ফিলটা পাচ্ছেন না। একটা গাড়ির অরিজিনালি সিট কভার লাগানো ছাড়া বসলে যেই কমফোর্টটা পাওয়া যায়, একটা সিট কভার লাগানোর পরে কিন্তু ওই কমফোর্টটা পাওয়া যায় না, কারণ এগুলো কিন্তু বাংলাদেশি ম্যাটেরিয়াল, এগুলো কিন্তু বাংলাদেশি চাইনিজ ম্যাটেরিয়াল এবং এটা অনেক ভালো কোয়ালিটির ম্যাটেরিয়াল কিন্তু এগুলো না, কিন্তু গাড়ির সাথে যেটা আছে এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির ম্যাটেরিয়াল। এখানে হচ্ছে আপনার এখানেও সুইট লেদার দেওয়া আছে এই এই পোর্শনটার ভেতরে, আর এখানে হচ্ছে আপনার একটু কার্বন ফাইবার, এখানে কার্বন ফাইবারের একটা ইয়ে আসছে, আর নিকেলটা তো অ্যাজ ইউজুয়াল আপনার ডোরে নিকেল আসছে আর কি। অ্যান্ড দেন এখানে আর আসলে ওইভাবে বলার মতো কোনো কিছু নাই, আমি জাস্ট হচ্ছে বেসিক কম্প্যারিজনটা যেহেতু আপনাদেরকে দেখাবো, সো একটু পেছনের স্পেসটা একটু দেখি। এটার পেছনে হচ্ছে আপনার মোটামুটি একটা টনিও কভার আসছে, আর মোটামুটি যে স্পেস আছে মোটামুটি এনাফ আপনার ফ্যামিলি নিয়ে একটু লং ড্রাইভে যাওয়ার জন্য, মোটামুটি এনাফ আর কি। অ্যান্ড এই গাড়িটার ভেতরে অনেক কিছু মোটামুটি এক্সট্রা আসছে, এখানে কার্বন ফাইবার এখানেও হচ্ছে আপনার আছে, এখানে হচ্ছে আপনার একটু কার্বন ফাইবার আসছে, ব্যাকে স্পয়লার আছে, আর সামনের স্টিয়ারিংটা সামনের সিটটা যদি আমি একটু দেখি, এখানে আমি জাস্ট একটু স্টার্ট দিই গাড়িটা, এখানে হচ্ছে আপনার প্যাডেল শিফটারটা আছে, সো এখানে হচ্ছে আপনার যে গিয়ার শিফটারটা আছে এটা কিন্তু রেগুলার যে ভেজেলে গিয়ার শিফটারগুলো আছে এটা থেকে টোটালি ডিফারেন্ট। এই গাড়িটা জাপানে যে ইউজার ছিল সে হচ্ছে আপনাকে আপনার এটা চেঞ্জ করে হচ্ছে আপনার ইউজ করছে, সো এই জিনিসটা আসলে খুবই সুন্দর একটা জিনিস করছে। জাপানিজ গাড়িগুলোতে মানে জেডিএম মডেলের গাড়িগুলোতে এই জিনিসগুলো মাঝে মধ্যেই হয়, যেহেতু এই গাড়িগুলো আমরা রিকন্ডিশন আনি, সো এই জিনিসগুলো আসলে রেগুলারলি হয় যে অনেক কিছু আসলে চেঞ্জ করে করে হচ্ছে আপনার জাপানিজ যে ওনার থাকে সে হচ্ছে আপনার ইউজ করে। যেমন এখানে প্যাডেল শিফটারে হচ্ছে আপনার এক্সট্রা একটা ক্লিপ লাগাই নিছে, এক্সট্রা একটা হোল্ডার লাগাই নিছে, এটার জন্য আসলে ভালো লাগতেছে দেখতে। তারপরে এখানে হচ্ছে আপনার ফ্রন্টে ক্যামেরা আসছে, ড্যাশ ক্যাম আসছে, তারপর রেয়ারে ক্যামেরা আসছে, আর এখানে তো এক্সট্রা হচ্ছে আপনার একটা পোর্শন লাগানোই আছে। আর এই যে যেই এখানে লেদারের কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন এটা সুইট লেদার বলে, এই সেম কোয়ালিটির লেদারটা হচ্ছে আপনার সিটের ভেতরেও ছিল, বাট যেহেতু লেদার মানে সিটটা সিট কভারটা এক্সট্রা করে ফেলছে সেহেতু আর দেখানো ওইভাবে যাচ্ছে না। এখানে হচ্ছে ব্রেক হোল্ডার আছে, ব্রেক হোল্ডার কীভাবে কাজ করে এটা তো আমি বলছি আর একবারও বলে দিই, ব্রেক হোল্ডার যদি আপনার অন থাকে, ফর এক্সাম্পল আপনি সিট কভারটা সিট বেল্টটা হচ্ছে আপনার লাগায় তারপরে হচ্ছে আপনার ব্রেক হোল্ডার অন করতে হবে, এই এখন হচ্ছে আপনার ব্রেক হোল্ডার অন আছে, ব্রেক হোল্ড অন থাকলে যেটা হবে সেটা হচ্ছে আপনি যখন গাড়ি ড্রাইভ করবেন, ধরেন ফর এক্সাম্পল আপনি জ্যামের ভেতরে আছেন, জ্যামের ভেতরে থাকা অবস্থায় আপনি গাড়ি ড্রাইভে আছে আর আপনার ব্রেক হোল্ডার আপনার অন করা আছে, সো আমার এখন হচ্ছে আপনি আমার পা দেখতেছেন আমার হচ্ছে ইয়ে নাই, আমার ব্রেক হচ্ছে পা দেওয়া নাই আর গাড়ি হচ্ছে ড্রাইভে আছে, সো ব্রেক হোল্ডার কাজ হচ্ছে এটা যে আপনার গাড়ি ড্রাইভে থাকলেও ও হচ্ছে আপনার অটোমেটিকলি ব্রেক করে রাখবে, আর যখন জ্যাম ছুটে যাবে কিংবা আপনারা যখন চাবেন গাড়ি সামনের দিকে টান দিতে তখন জাস্ট হচ্ছে আপনার অ্যাক্সিলারেটর পাড়া দিলেই গাড়ি হচ্ছে চলে যাবে। সো এই হচ্ছে আপনার এটার ফিচার, আমি জাস্ট হচ্ছে একটু হালকা করে দিছিলাম শোরুমের ভেতরে, সো এটা জাস্ট একটু আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা প্রেস করছিলাম। সো এটা হচ্ছে আপনার ব্রেক হোল্ডের আপনার কাজ, আর এখানে স্পোর্টস মুড যেটা আছে এটা তো আমি আপনাদেরকে ভেজেলের তো এইটা রেগুলার একটা ফিচার, স্পোর্টস মোডটা হচ্ছে আপনার দিয়ে চালাইলে আরও ফাস্ট আপনারা গাড়ি চালাতে পারবেন, সো এটাকে পার্কিংয়ে নিয়ে আসি। আর ভেজেলে কিন্তু হচ্ছে আপনার পার্কিংটা ইলেকট্রিক পার্কিং, এটা হচ্ছে আপনার সুইচে যেটা নর্মালি হচ্ছে আপনার আপনার হচ্ছে গিয়ার শিফটারের ভেতর থাকে, বাট এটা হচ্ছে আপনার সুইচে, এটার ভেতরে বেশ কিছু এক্সট্রা অপশন আসছে, সো জাপানিজ গাড়িগুলোতে মোটামুটি মাঝে মধ্যে এই ফিচারগুলো আসলে বেশি আসে। আর সিট হিটারও এখানে মোটামুটি আপনার দুইটা সিটেই হিটার, সামনের দুইটা সিটে আপনার হিটার আছে, যদিও বাংলাদেশে সিট হিটারটা আসলে ওইভাবে প্রয়োজন পড়ে না। আর এটার মিটারটা আসলে খুবই সুন্দর লাগতেছে এটার ক্ষেত্রে, মানে আপনার দেখতে খুবই লুকেটিভ লাগতেছে, সো এই আর কি। তো এখন একটু সিএইচআরটা আপনাদেরকে একটু দেখাই, অনেকেই আপনারা বলেন হচ্ছে সিএইচআরের ব্যাক স্পেসে জায়গা কম, মানে ব্যাক সিটে জায়গা কম আর হচ্ছে আপনার উইন্ডো ক্লিয়ারেন্সটা কম, সো এখন যেহেতু আমাদের সাথে দুইটা গাড়ি আছে পাশাপাশি সিএইচআর আর ভেজেল, দুইটা সেম ক্যাটাগরির গাড়ি,
আপনার হচ্ছে ক্রসওভার গাড়ি সো দুইটারই হচ্ছে আমি একটু দেখাই দিই আপনাদেরকে যে কোনটার জায়গা কম কোনটার জায়গা বেশি এটা আসলে কি দেখেন সিএইচআরটার জায়গা কম কেন মনে হয় সিএইচআরটার যখন আমরা এখানে বসি এই পজিশনটাতে তখন হচ্ছে আপনার এই যে যেই উইন্ডো ক্লিয়ারেন্সটা এটা কিন্তু একটু কম সো নর্মালি আমরা যখন একটা গাড়িতে বসি তখন আমরা কি করি নর্মালি দেখেন আমরা কিন্তু হয়তো গাড়িতে বসে একটু রিল্যাক্সে থাকি কিংবা হচ্ছে আমরা হয়তো আপনার হয়তো মানে কথা বলতে থাকি গাড়িতে মানে পাশে যে প্যাসেঞ্জার আছে হয়তো ফ্যামিলি মেম্বার কারোর সাথে হয়তো আমরা কথা বলতে থাকি কিংবা আমরা হচ্ছে হয়তো ঘুমাই যাই গাড়িতে উঠে সো সেক্ষেত্রে আপনার এখানে যদি ক্লিয়ারেন্সটা কম থাকে এটা কিন্তু তেমন একটা মানে অত একটা কিন্তু মানে ফিল হয় না মানে গাড়িতে বসার পরে সো যারা হচ্ছে সিএইচআর আপনারা ইউজ করতেছেন তারা আমাদেরকে একটু কমেন্টসে জানায়েন যে মানে এখানে এই উইন্ডো ক্লিয়ারেন্সটার জন্য আপনাদের কারো কোনো প্রবলেম হয় কি না আর এইখানে যে স্পেসটা আছে এখানে যে লেগ স্পেসটা আছে এটা কম্পারেটিভলি যদি আমরা ভেজেলের সাথে কম্পেয়ার করি তাহলে একটু হয়তো কম মনে হইতে পারে কারণ হচ্ছে এইটার যে সিটটা এটা হচ্ছে আপনার একটু স্পোর্ট একটু রিকারো টাইপের সিট মানে সামনের সিটের কমফোর্টেবিলিটিটা কিন্তু এটা ভেজেলের চাইতে বেটার যার কারণে এটা হচ্ছে আপনার সিটটা একটু পেছনের দিকে চলে আসে এই জন্য স্পেসটা কম মনে হয় আসলে কিন্তু লেগ স্পেসটা কম না কারণ কি এইখানে যে সিটের নিচ দিয়ে যে আপনার পাটা আপনি দিয়ে দিতে পারতেছেন এখানে যেই স্পেসটা আছে সো এটা কিন্তু কম্পারেটিভলি আপনার ভেজেলের চাইতে একটু এই পোর্শনে কিন্তু আপনার পাটা ঢুকায় ফেলার স্পেসটা কিন্তু ভেজেলের চাইতে কম্পারেটিভলি বেশি সো যার কারণে অনেক সময় অনেকের কাছে মনে হয় যে এখানে লেগ স্পেসটা কম বিকজ অফ এই টাইপের সিটের জন্য সিএইচআরের আপনার মনে হইতে পারে যে আপনার মানে কমফোর্টেবিলিটিটা একটু কম বাট এই জিনিসটা কিন্তু কেউ বলে না যে সিএইচআরের সামনের দুইটা সিট কতটা কমফোর্টেবল পেছনের সিটের তুলনায় সামনের দুইটা সিটটা কিন্তু অনেক বেশি কমফোর্টেবল আর কি আর একটা জাস্ট জিনিস আছে যেটা সিএইচআরের ক্ষেত্রে আমার কাছে খুবই খারাপ লাগছে সেটা হচ্ছে এখানের হ্যান্ডরেস্টটা এখানে কিন্তু কোনো হ্যান্ডরেস্ট নাই সো এটা আসলে আমি বলবো যে এটা খুবই একটা মানে শকিং একটা জিনিস যে এরকম রেঞ্জে একটা গাড়ির ভেতরে ওরা আসলে হ্যান্ডরেস্টটা দেয় না যেখানে এক্সিও জি প্যাকেজের গাড়িতেও হ্যান্ডরেস্ট চলে আসে ফিল্ডারের তো এক্স প্যাকেজ হইলেই হচ্ছে আপনার হ্যান্ডরেস্টগুলো চলে আসে সো এরকম একটা গাড়িতে হ্যান্ডরেস্টটা দেওয়ার দরকার ছিল হ্যান্ডরেস্টটা আসলে লং ড্রাইভের ক্ষেত্রে খুবই কমফোর্টেবল আসলে ফিল হয় হ্যান্ডরেস্টটা থাকলে সো এটা আসলে খুবই প্রয়োজন ছিল বাট এটা আসলে এটার ভেতরে নাই বাট মোস্টলি মানে উইন্ডো ক্লিয়ারেন্সের যদি দিকে তাকান আর লেগ স্পেস আর হেড স্পেসের দিকে যদি তাকান এটা আসলে উইন্ডো ক্লিয়ারেন্সের এই ব্যাপারটা আসলে তেমন একটা না এটা আসলে মানুষ বলতে বলতে এটার আরও বেশি প্রবলেম মানে ইয়ে করে ফেলছে যে এটার ভেতরে জায়গা কম এটার ভেতরে লেগ স্পেস নাই এটার ভেতরে হচ্ছে এখানে বসলে কনজাস্টেড লাগে একটা জিনিস দেখেন এখানে আমি বসে আছি আর এখানে বসে কিন্তু গাড়িতে মানে কেউ যদি বসে বসে কিন্তু কেউ বাইরে এভাবে তাকায় থাকবে না যে বাইরে কী হচ্ছে না হচ্ছে নর্মালি কিন্তু মানুষ বসে রিল্যাক্সেই থাকে সো এখানে একটু মানে এই এটা কিন্তু গাড়ির যদি এই ডিজাইনটা এভাবে যদি না করতো তাহলে কিন্তু আপনার শেপটাই কিন্তু মানে উলটপালট হয়ে যেত সিএইচআরের ক্ষেত্রে কারণ এইটার মানে উইন্ডোর শেপটা এটা করার মাধ্যমেই কিন্তু আপনার পেছনের যে অ্যারোডাইনামিক যে শেপটা করছে এটা কিন্তু পারফেক্টলি ডিজাইনে ফুটে উঠছে আর কি সো এই জন্যই আর কি বেসিক্যালি এটা আসলে এতটা সুন্দর লাগে আর কি হ্যাঁ ফ্রন্ট সিটটা এটার কিন্তু অনেক বেশি কমফোর্টেবল এই জিনিসটা কিন্তু কেউ মানে বলেই না যে এটার ফ্রন্ট সিটটা কতটা কমফোর্টেবল কারণ সবাই আসলে যেখানে প্রবলেম আছে কিংবা যেখানে একটু প্রবলেম ওইটাকে আসলে অনেক বাড়ায় বলতে চায় বাট এই সামনের দুইটা সিট যে এতটা কমফোর্টেবল এবং যারা হচ্ছে সিএইচআর চালান আপনারা আমাকে একটু জানায়েন প্লিজ কমেন্টসে যে মানে কত আপনাদের কাছে কেমন ফিল হয় যে সামনের সিটে বসলে আপনাদের কতটা কমফোর্টেবল মনে হয় ইন কম্পারিজন টু পেছনের সিট আপনাদের কাছে কি অনেক বেশি খারাপ লাগে এই জিনিসটা একটু জানায়েন আর আমাদের দেশে একটা জিনিস হয় কি যে যদি কখনো কোনো জিনিস খারাপ হয় ওইটার নিয়ে আসলে এত বেশি কথা হয় যে ভালো জিনিসগুলো না আসলে বাদ পড়ে যায় অটোমেটিক্যালি এটার যে সিএইচআরের যে সামনের যে সিটটা এটা কিন্তু অনেক বেশি কমফোর্টেবল হ্যাঁ সো আপনারা জাস্ট পজিটিভ জিনিসগুলোর দিকে একটু ফোকাস দেন অ্যান্ড সিএইচআর আসলে যদি ভালো না হইতো তাহলে কিন্তু এত পরিমাণ সিএইচআর মার্কেটে চলতো না সিএইচআর কিন্তু প্রচুর পরিমাণে চলতো সিএইচআর আসার পরে হোন্ডা ভেজেল মার্কেট আউট হয়ে গেছে বললেই চলে আর কি মানে হ্যাঁ ভেজেল হোন্ডার কিছু লাভার আছে যারা হচ্ছে হোন্ডা নিতে চায় স্পেসিফিক্যালি হোন্ডাকে পছন্দ করে তারা হচ্ছে আপনার হোন্ডা কিনতেছে বাট আমজনতা যারা হচ্ছে ডিসাইড করতে পারে না যে কোনটা নিবে হোন্ডা নিবে নাকি সিএইচআর নিবে নাকি মানে টয়োটা নিবে অথবা অন্য কোনো ব্র্যান্ড নিবে তারা কিন্তু মোস্টলি হচ্ছে আপনার সিএইচআর দিকে চলে আসতেছে আর কি মানে হোন্ডা এখন আগের মতো অতটা নিচ্ছে না কারণ হচ্ছে যেহেতু ডুয়েল ক্লাসের একটা প্রবলেম ছিল এই জন্য আর কি হোন্ডা থেকে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে আপনার এখানে চলে আসছে বিশেষ করে ভেজেলটা থেকে আর কি হ্যাঁ সো আমার জাস্ট এটা বলার উদ্দেশ্য কিন্তু কোনোভাবেই আপনার হোন্ডাকে ছোটো করা না কিংবা ভেজেলকে ছোটো করা না অথবা মানে আমি কোনো নেগেটিভ কোনো কিছু আসলে বলতেছি না যে ভেজেল আসলে খারাপ কিংবা ভেজেল ভালো না ভেজেল যদি আপনারা লুকসের দিকে চিন্তা করেন ভেজেল কিন্তু অনেক গুড লুকিং একটা গাড়ি শুধুমাত্র জাস্ট একটু প্রপারলি মেনটেন করতে পারলে এটা আসলে গাড়ি খারাপ না
বাট ওই যে ডুয়েল ক্লাসের যে প্রবলেমটা আছে ওইদিকে জাস্ট আপনাদেরকে একটু খেয়াল রাখা লাগবে এবং মেনটেনেন্সের দিকে হচ্ছে আপনাদেরকে একটু খেয়াল রাখা লাগবে। মানে এটা হচ্ছে ঘরের দুষ্ট ছেলের মতো কাইন্ড অফ, সেটা হচ্ছে যে আপনাকে চোখে চোখে রাখতে হবে। চোখে চোখে না রাখলে আসলে গাড়িতে যে কোনো সময় প্রবলেম দিয়ে দিতে পারে। আর এটা হচ্ছে যে আপনার মানে আপনারা যেভাবে মনে হচ্ছে ওইভাবে ইউজ করতে পারবেন, কোনো ধরনের কোনো প্রবলেম আসলে নাই গাড়িতে। সো মেইনলি হচ্ছে আমার আসলে দেখানোর উদ্দেশ্য ছিল পেছনের সিটের ব্যাপারগুলো এবং পেছনের স্পেসের ব্যাপারগুলো, এই জিনিসগুলাই হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাতে চাইছিলাম। সো হোপফুলি মানে পেছনের যে সিটটা আছে এটা নিয়ে আপনাদের যাদের কনফিউশন ছিল, মোটামুটি আমার মনে হয় যে কনফিউশনের জায়গাটা একটু হইলেও কাটছে। সো এটা হচ্ছে আপনার 38,000 কিলোমিটার চলা গাড়ি ছিল আর এটার অপশন গ্রেড ছিল হচ্ছে আপনার 4.5। সো আপনারা যারা হচ্ছে আপনার যে কোনো ধরনের গাড়ি আপনারা যারা অর্ডার করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা, ফোন নাম্বার সব কিছু আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে। এবং এই মুহূর্তে আপনার জাপান থেকে প্রি অর্ডার করে গাড়ি আনতে অ্যারাউন্ড 2.5 থেকে 3 মাসের মতো সময় লাগে, মানে 2 থেকে 2.5 মাসের মতো মোটামুটি অ্যাটলিস্ট লাগে। আবার শিপের আপনার শিডিউলের উপর ডিপেন্ড করে যে আসলে টাইমটা হয়তো একটু কম বেশি হইতে পারে। সো মোর অরলেস এরকমই টাইম লাগে। সো আপনারা যারা হচ্ছে আপনার গাড়ি প্রি অর্ডার করতে চান কিংবা আমাদের স্টক থেকে গাড়ি কিনতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।